গত তেইশে জুন রাজ্যের চারটি বিধানসভা আসন উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আট টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্বাচনে জয়ের ব্যাপারে নির্বাচনী প্রচারে বেরিয়েই তিনি একশো শতাংশ জয়ী হবে বলে জানিয়েছিলেন অবশেষে উনার আত্মবিশ্বাসী সত্যি হল রবিবার বিপুল ভোটে জয়লাভ করলেন তিনি এদিন সকাল আটটা থেকে ভোট গণনা শুরুর পর বেলা এগারোটার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে আট টাউন বরদলে বিধানসভা কেন্দ্রের ফলাফলের চিত্র প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী জয়ে মাঠে নেমে পড়ে দলের কর্মী সমর্থকরা নির্বাচনে জয়ী হওয়ায় দলের কার্যকর্তাদের সঙ্গে তিনিও বেরিয়ে পড়লেন জয়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন জয়টা নিশ্চিতই ছিল শুধু অপেক্ষা করছিলাম প্রায় পাঁচ হাজার নয়শো ভোটে আমি জয়ী হয়েছি আরও আশা করেছিলাম তবে নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের যে আতাত তা পরিষ্কার হয়ে গেল বলে তিনি জানিয়েছেন পাঁচ হাজার নয়শোর মতো ভোটে আমি বিট করেছি এটা আরও আশা করেছিলাম কারণ এটা তো ক্লিয়ার হয়ে সিপিএম এর সাথে কংগ্রেসের যে আতাত সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং সিপিএম এর প্রচুর ভোট কংগ্রেসকে দেওয়া হয়েছে আমার ছয় আগরতলাতে সেইভাবে ওরা ট্রান্সফার করেছে এখানেও করেছে কিন্তু সেষকটা ওদের হয়নি

এদিন নির্বাচনে জয়ী মুখ্যমন্ত্রীকে জয়লাভের পর কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের সঙ্গে অর্দন করতে দেখা যায় সব কথা শেষ কথা জনগণ রায় দিয়েছে সেই রায়ে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী